আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি নুসরাত জাহান বেলি, ওয়েলকাম জানাচ্ছি বেলি নুসরাত ব্লগে আজকের ভিডিওটি দেখার জন্য। আমরা সকাল সকাল রওনা হয়ে গেলাম আমাদের পাশের শহর ট্রেলিতে যাওয়ার জন্য, কারণ আমাদের ট্রেলিতে আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে সকাল 10টায়। আমাদের গাড়ির এনসিটি আছে, তো সেজন্য আমরা রওনা হয়ে গিয়েছি। আর এনসিটিটা কী সেটা আমি ইন ডিটেলসে ভিডিওতে আমি বলার চেষ্টা করব। আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আমরা এনসিটি সেন্টারে চলে এসেছি, আর এনসিটি সম্পর্কে একটু আপনাদেরকে জানাই। সেটা হচ্ছে এনসিটি ফুল ফর্ম হচ্ছে দ্য ন্যাশনাল কার টেস্ট। এটা আমাদের কারটাকে একটা টেস্ট করে, তারাও পুরো পার্টস বাই পার্টস চেক করে দেখে যে সব কিছু ঠিক আছে কি না, আর সেটার উপরে ভিত্তি করে তারা আমাদেরকে এক বছরের একটা সার্টিফিকেট দেয়। কোনো কোনো গাড়িতে 2 বছরেরও দেয়, যেগুলো 10 বছরের পুরনো গাড়ি সেগুলোতে 1 বছরের, আর যেগুলো 10 বছরের কম পুরনো সেগুলোকে 2 বছরের সার্টিফিকেট দেয়। আর এই সার্টিফিকেটটা অলওয়েজ আমাদের গাড়িতে আমরা ক্যারি করতে হয়। এই তো আমাদের এনসিটি কারের এনসিটি পাস করেছে, যে এখানে 2023 পর্যন্ত, মানে 2023 সাল পর্যন্ত আমাদের এনসিটি আছে। এইটা এখন এখানে রিপ্লেস হবে। আমাদের আইল্যান্ডে গাড়ি ড্রাইভ করতে হলে এই তিনটা জিনিস অলওয়েজ আমাদের আপ টু ডেট থাকতে হবে। সেটা হচ্ছে প্রথম ডিস্কটা হচ্ছে রোড ট্যাক্সে, তারপর হচ্ছে এনসিটি, আর তারপর হচ্ছে কার ইন্স্যুরেন্স। এই তিনটা জিনিস মাস্ট আমাদের থাকতে হবে। তো আমরা এনসিটি সেন্টার থেকে বের হয়ে চলে এসেছি। আমরা এখন এসেছি একটা ম্যাকডোনাল্ডসের সামনে কার পার্ক করে। এখানে স্টারবাকস আছে। ঈশিকা বললো স্টারবাকস থেকে ড্রিঙ্কস কিনতে চায়, তো আমি আর ঈশিকা চলে গেলাম স্টারবাকসে ড্রিঙ্কস কিনতে। স্টারবাকস আমাদের কিলানিতে নেই, এটা শুধু ট্রেলিতে আছে। আর আমরা যেহেতু এখন ট্রেলিতে এসেছি, তাই সেই সুযোগটা মিস না করে স্টারবাকসের ফেমাস ড্রিঙ্ক ফ্রাপাচিনো খাওয়ার জন্য চলে এসেছি। স্টারবাকসে মূলত এখানে কোল্ড ড্রিঙ্কসগুলো পাওয়া যায়, কোল্ড কফি, কোল্ড টি, তারপরে ওদের বিভিন্ন ফেমাস অপশনগুলো থাকে, মেনিও থাকে। তো আজকে আমরা ফ্রাপাচিনো পাইনি, অন্য একটা ড্রিঙ্কস অর্ডার করেছি আমরা দুজনে, আর ওয়েট করছি আমাদের ড্রিঙ্কসটা পাওয়ার জন্য। Can I see yours? It's overflowing. Oh, nice. তুমি কি নিছো? Caramel. আর আমি নিছি হচ্ছে চকলেট ব্রাউনি। Yeah? Yeah, chocolate brownie. It's so cold. ড্রিঙ্কসটা এনজয় করতে করতে আমরা আরেকটা শপে চলে এসেছি। এটা ট্রেলি থেকে কিলানিতে ব্যাক করার সময় অন দ্য ওয়েতে পড়ে। এটার নাম হচ্ছে বেলি সিটি গার্ডেন সেন্টার। এটা একটা গার্ডেন সেন্টার, এখানে অনেক রকমের ফুল গাছ বলেন বা যে কোনো রকমের গাছ এখানে পাওয়া যায়। আর তাদের গার্ডেনটাকে তারা এত সুন্দর করে সাজিয়েছে, দেখতে অনেক বেশি ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। শপটার বাইরে যে বাগান তারা সাজিয়ে রেখেছে, প্রথমে আমি আপনাদেরকে সেটা দেখাতে চাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখন আর কোনো কথা বলছি না, আপনারা ভিডিওটি উপভোগ করুন।
বাগানটা তো প্রায় শেষ, আপনাদেরকে ঘুরে দেখিয়ে ফেলেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে, কমেন্ট করতে, আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। বাহিরের বাগানটা তো আপনাদেরকে দেখিয়ে ফেলেছি, আর এখন চলুন দেখে নিই সবটার ভেতরটা দেখতে কেমন। সবটার ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে অনেক সুন্দর করে সাজানো গোছানো কিছু ক্রোকারিজের জিনিস। এখানে একটা কিচেনের জন্য যত প্রয়োজনীয় জিনিস দরকার হয় সব কিছুই পাওয়া যায়, আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনে পাওয়া যায়, অনেক ভিন্ন রকমের জিনিস এখানে দেখতে পাওয়া যায়। আর এদিকে ওরা সুন্দর করে সাজিয়ে রেখেছে কিছু ইনডোর প্ল্যান্টস, যেগুলো বাসার ভেতরে রাখতে হয়, যেগুলো বাইরে রাখলে মরে যায় সেই ধরনের গাছগুলো তারা ভেতরে রেখেছে। এখানে বেশিরভাগই দেখতে পাওয়া যাচ্ছে পাতাবাহার টাইপের গাছ, যেগুলোতে ফুল ফোটে না, শুধু পাতাই রং বেরঙের হয়, এই ধরনের গাছই বেশি দেখা যাচ্ছে। আর গাছ লাগানোর জন্য যে টবগুলো পাওয়া যায় সুন্দর সুন্দর সিরামিকের টবগুলো, সেগুলোও আছে এখানে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তবে দাম একটু তুলনামূলক বেশি এখানে। কিন্তু কথায় আছে না, ভালো লাগলে আর দামের দিকে তাকাতে হয় না, তো অবস্থাটা অনেকটা সেরকমই। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন ক্যাকটাসও রেখেছে ওরা, গাছপালা আর কিচেনে নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি এখানে একটা ক্লোদিং সেকশনও আছে, এটা হচ্ছে সেইটা, আমি এর ভেতরে আর গেলাম না। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওদের ক্যাফে এরিয়া, এখানে আমরা যখন এসেছিলাম তখন লাঞ্চ টাইম ছিল, তো এই জন্য একটু বেশি ভিড় ছিল কারণ সবাই লাঞ্চ খেতে এসেছে এখানে। আর লাঞ্চ খেতে হলে কিন্তু এখানে ওরা বাহিরে বাগানের মধ্যে বসার জন্য সিটিংয়ের ব্যবস্থা করেছে, যেহেতু আমাদের এখানে এখনও লকডাউন চলছে। আর লকডাউন চলছে বলতে গেলে ইনসাইডে বসে খাওয়ার অনুমতি এখনও দেয়নি সরকারে, তো সেই জন্য সবাই বাহিরে বসার সিটিংয়ের ব্যবস্থা করেছে। তো এখানে দোকান থেকে খাবার দাবার কিনে নিয়ে গিয়ে সবাই সেখানে বাহিরে বসে খাওয়া দাওয়া করে, এনজয় করে। আপনাদেরকে এখন একটা সুন্দর জিনিস দেখাবো, যেটা দেখলে আপনারা অবাক হবেন। এই যে দেখুন ছোট্ট ছোট্ট লেবু গাছগুলোতে কি সুন্দর করে লেবু ধরে আছে, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে।
আমরা ঘুরতে ঘুরতে গার্ডেনের প্লেগ্রাউন্ডে চলে এসেছি। এখানে ইশরাক প্লে করছে আর আমরা একটু বসবো, এখানে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করবো। Ishraq, look at me. Hi, Ishraq. Hi. Hi, Shai. Not working. Not working. তো বেলি সিটি উডের এখানে একটা রেস্টুরেন্ট আছে, কিন্তু যেহেতু আমাদের এখনও ইনসাইডে সিটিং অ্যালাউ করছে না, গভর্নমেন্টে এখনও অ্যানাউন্সমেন্ট দেয়নি, তো সেজন্য সবাই আউটসাইডেই বসে খাচ্ছে। ইশিকা আর ওর ড্যাডি গিয়েছে ইনসাইডে, কিছু স্যান্ডউইচ আর এখানে চিজ কেক পাওয়া যায়, একটা অনেক মজার হয়, তো সেটা আনতে গিয়েছে। দেখা যাক পাওয়া যায় কিনা, যেহেতু এখন লাঞ্চ টাইম অনেক বিজি এখানে। আর ঈশ্বর তো এখানে প্লেগ্রাউন্ডে প্লে করছে। কি আনছো? আর কি অর্ডার দিছো? আমাদের এখন খাওয়া দাওয়া শেষ, আমরা বাসার দিকে রওনা দিয়েছি। আর আমাদের বাসায় যেতে এখন প্রায় 20 মিনিটের মতো সময় লাগবে। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে, কমেন্ট করতে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।